शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। चलो एबार नाउनर डेफिनेशन बोलो। द नाउन इज द नेम ऑफ पर्सन प्लेस और थिंग्स। जयपुर एक्सेट्रा। वेरी गुड। आज के होमवर्क डन। होमवर्क हो गया छे? हाँ माँ। एबार मैं कार्टून देखते जाए? ना। प्रथमे बैगर मध्य बोई गुलो गुछिए रखो। और तार पर दूध टा खाओ। तार पर कार्टून देख बे। अच्छा ज्योति। हम्म। आमी गैसेर उपरे ना दूध बसिए दिए छी। तुम्ही एक तो देखे नियो। ततक्षण आमी माँ के गिये दूध टा दिए आसि। हाँ। बौदी आमाके ओ तो पढ़ाशोना करते हय ना। आर आमी समय बा कोथाय पाई? एक घंटा तो शुधु बिट्टुके पढ़ातेई लेगे जाय। এবার আমি পড়াশোনা করব না দুধ দেখব। তুমি দেখে নিও প্লিজ। চলো ঠিক আছে, তুমি পড়াশোনা করো, আমি দেখে নেব। এই নিন মা দুধ। হ্যাঁ দাও। আচ্ছা নেহা, ওই ইলেকট্রিক বিলের লাস্ট ডেট কাল, আর দুধওয়ালা কেবলওয়ালারও টাকাটা দিতে হবে। ঠিক আছে, আমি সকালে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা অজয় কি খেয়েছে? কোথায় মা, ও তো এখনো ড্রিঙ্ক করছে। এটা তো রোজই হচ্ছে মা। যখন থেকে ওর বিজনেসটা ডুবেছে না, সেই তখন থেকেই এরকম। তো বিজনেসের কাজ, তার উপর মদের নেশা। ভগবান জানে কি হবে, কি করে বোঝাবো আমি। আচ্ছা শোনো, শোয়ার আগে ভালো করে সব দরজা জানলা চেক করে নেবে। আজকাল চারিদিকে খুব চুরি হচ্ছে। ওই কালকে অনিতার ওখানে সকালেই চুরি হয়েছে। নেহা জল দিয়ে যাও তো। হে ভগবান আমার, আর পারি না। কোথায় গেল যে? মনে হয় কুয়ো থেকে জল আনতে গেছে। নেহা, কোথায় গেছিলে? আ কখন থেকে জল চাইছি? আরে ওই মাকে দুধটা দিতে গেছিলাম। আর তুমি সারা রাত ড্রিঙ্ক কি করবে? নাকি খাবারও খাবে? যখন খিদে পাবে না খেয়ে নাও, ঠিক আছে? যাও। একটু বোঝার চেষ্টা কর, আমি ক্লাস বাঙ্ক করতে পারবো না, তাই আমি কলেজ ওভার হওয়ার পরেই দেখা করব। ওকে? আচ্ছা ঠিক আছে, কলেজের পরে আসবি, কিন্তু একটু টাইমে পৌঁছে যাস প্লিজ। ঠিক আছে বাবা, পৌঁছে যাব। চল বাই, কালকে দেখা হবে। বাই। আর হ্যাঁ, হ্যাপি বার্থডে এগেইন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। লাভ ইউ টু। বিট্টু নিজের পুরো লাঞ্চটা শেষ করবে। আর হ্যাঁ, তোর টিচারের ফোন এসেছিল আবার, বলছিলেন তুই নাকি আবার ঝগড়া করেছিস। ও তো আমাকে বাচ্চারা বিরক্ত করে, তাই রাগ ধরেই যায়। না বাবু না, রাগ করতে নেই, তুমি ভালো ছেলে না? আচ্ছা চলো, না হলে এবার স্কুলের জন্য তুই লেট হয়ে যাবি। বাই বাই। বাই বাবু। বাই বাই বাবা। বাই। আমার একটু 500 টাকা লাগবে। আজ তুমি আবার ড্রিঙ্ক করবে? আচ্ছা তুমি নিজের জীবনে ভাবে কেন নষ্ট করছো? নিজের অবস্থা দেখেছো তুমি? মানছি আমি, তোমার ব্যবসা বন্ধ হয়ে গেছে, লাখ টাকা লোকসানও হয়ে গেছে, কিন্তু শুধু ড্রিঙ্ক করলে এতে কিচ্ছু হবে না। কিছু করো, কিছু ভাবো, কিছু না হলে চাকরি করো। তোমার কাছে টাকা চেয়েছি আর জ্ঞান দিতে শুরু করলে, আর যদি আমায় নিয়ে এতই চিন্তা, তো যখন বলেছিলাম বাবার থেকে 5 লাখ টাকা নিয়ে আসার জন্য ব্যবসার কাজে, তখন মুখ বন্ধ ছিল কেন?
আমার বাবার কাছে কোনো টাকা নেই। ওই বুড়োর কাছে কি আছে কি নেই সব আমি জানি, শুধু আমাকেই দেয় না উনি। এই টাকাটা রাখো, তুমি তো কিচ্ছু বুঝতে পারবে না। একবার আমার ব্যবসা শুরু হয়ে যাক, তারপর দেখিয়ে দেবো সবাইকে। মা আমার না 5,000 টাকা দরকার। 5,000? কেন? আমি এক্সট্রা ক্লাসেস জয়েন করেছি না, নেক্সট মান্থ এক্সাম আমার, এই জন্যে। আমি কোথা থেকে পাবো 5,000 টাকা? আসলে না একদম। মা এই নিন 10,000 টাকা, আর কারেন্ট মুদিখানা সবকিছুর বিল দিয়ে দেবেন। ঠিক আছে। আচ্ছা নেহা, হ্যাঁ 5,000 আরো দরকার ছিল। কেন? ওই জ্যোতির সামনের মাসে এক্সাম আছে না, তো এক্সট্রা ক্লাস জয়েন করেছে, ওটারই ফিস দিতে হবে। হ্যাঁ মা, আমার অ্যাকাউন্টে এত টাকা নেই, যে সামান্য টাকা পয়সা আছে সেটা ইমার্জেন্সির জন্য রাখা আছে। দেখো নেহা, যদি মানা করতে চাও তাহলে সোজাসুজি বলে দাও, এই ফালতু অজুহাত দেখাতে হবে না। মা আমি আজে বাজে কথা বলছি না। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে নিয়ে নেবেন। না মা, টাকাটা আমার আজকেই লাগবে, আজকে লাস্ট ডেট ফিস জমা করার। আরে নেহা কেন এত কথা বাড়াচ্ছ, দিয়ে দাও না, মাত্র 5,000 টাকাই তো। আরে মা আপনি কেন বুঝতে চাইছেন না? হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারছি, আর আমার তো কপালটাই খারাপ, না হলে কেন হাত পাততাম অন্য কারোর কাছে? একে তো ব্যবসাটা ডুবে গেল, অজয়েরও কোনো রোজগার নেই, তোমাকে নিজের মনে করে তাই তোমার কাছে চেনায়, আর আজকে তুমিও বলে দিলে যে আপন আপনই হয়। আর পর পর যদি তোমার জায়গায় অজয় ইনকাম করত তাহলে এত কথা বলতে হতো আমাকে? হে ভগবান, এই পুরো বাসার কত সহ্য করতাম এই বুড়িকে। ঠিক আছে মা, দাঁড়ান আমি দিচ্ছি। এই নাও। আর হ্যাঁ মা, আপনার ছেলে রোজগার করে না, সেটা আমার কাছেও কষ্টের, তো ওকে বলুন নিজের এই যন্ত্রণা থেকে বেরোতে, আর কিছু করুক যাতে আমারও ভালো লাগে। এখন খুশি? থ্যাংক ইউ। হ্যাঁ যা, ঘরের খরচা কিভাবে চালাতে হয় এরা কি বুঝবে? তার কোথায় গেল? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বেবি। কোথায় ছিলি জানিস? আধ ঘন্টা ধরে ওয়েট করছি আমি। তোমার গিফট কিনতে সময় চলে গেছে। কি এমন জিনিস নিচ্ছিলি? এটা তুমি নিজে দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ। আরে নেহা কি হয়েছে, আজকে অটো পাইনি তাই হেঁটে যাচ্ছ? আরে না, আমি ওই অটোর জন্যই ওয়েট করছিলাম, তো আমি ভাবলাম পায়ে হেঁটেই চলে যাই, তাছাড়া বেশি দূরে নয় তো। আরে এসো আমি তোমাকে পৌঁছে দিই, এসো। দেখছিস তো অজয়, মহারানী ঘুরতে গেছিলেন। সুমিতের সঙ্গে কোথায় ঘুরতে গেছিলে? হ্যাঁ অটো পাচ্ছিলাম না, সেই জন্য ও ড্রপ করে দিল। এর মধ্যে এত কথা বলার কি আছে? কথা আছে সেই জন্য বলা হচ্ছে। তোমার কোনো যায় না আসতেই পারে, কিন্তু আমাদের তো আসে। লোকজন দেখলে কি ভাববে? যে আমাদের বাড়ির বউ অন্য লোকের সাথে ঘুরছে, এতে বদনাম হবে না? আচ্ছা আমি চাকরি করলে আপনাদের বদনাম হয় না, কেউ যদি আমাকে ড্রপ করে দেয় তাতেই শুধু বদনাম হয়? নেহা তুমি মায়ের সাথে কি ধরনের কথা বলছো?
তুমি তো চুপ করে থাকো। হ্যাঁ অজয়, তুই তো চুপই থাক, কিচ্ছু বলিস না। তোর বউ সরকারি চাকরি করে না, নিজের মতন তো করবেই, তুই তো কিছু করিস না। এখন ও যদি কারোর সাথে ঘোরে, অসভ্যতা করে, তাতে তোর কি করার আছে? আচ্ছা, আমি অসভ্যতা করছি না, নিজের মেয়েকে জিজ্ঞেস করেছেন কি যে ও কি করে কলেজ যাওয়ার অজুহাতে? আসলে ও অসভ্যতা করছে নিজের বয়ফ্রেন্ডের সাথে। সকালে যে এক্সট্রা ক্লাসের জন্য টাকা নিয়ে গেছে, সেই টাকা দিয়ে নিজের বয়ফ্রেন্ডকে গিফট কিনে দিয়েছে ও। আমি নিজে আমার চোখে দেখেছি। হে ভগবান, এবার আমার নিজের মেয়েকে দোষ দিচ্ছে, নিজের ভুল ঢাকার জন্য আমার মেয়েকে বদনাম করছো। আর একটু তো লজ্জা করো। নিন নিন, এসে গেছে, জিজ্ঞেস করুন কোথা থেকে এলো। কোথা থেকে এসেছি মানে, কলেজ থেকে আসছি, আর কোথা থেকে? মিথ্যে বলো না জ্যোতি, আমি নিজের চোখে দেখেছি তোমায় ওই রেস্টুরেন্টের ছেলেটার সাথে। জ্যোতি, নিহা যেটা বললো সেটা কি ঠিক? দাদা, ও তো আমার একটা বন্ধু, আর আজকে ওর বার্থডে ছিল, তো বার্থডে উইশ করতে গেছিলাম। আর বৌদির তো স্বভাবই এরকম, তিল থেকে তাল করা। আচ্ছা, আমি তিল থেকে তাল করছি? আর তুমি যে গায়ে পড়ে পড়ে কথা বলছিলে আর গিফটও দিলে ওকে, সত্যি কথা বলো, যখন সকালে এক্সট্রা ক্লাসের জন্য টাকা নিয়েছিলে, সেই টাকা দিয়ে গিফটটা কিনেছো না? আর যখনই টাকার দরকার হয় তখন তো বৌদি খুব ভালো। আর কাজের জন্য যদি বলি, তো বৌদি আমি পড়াশোনা করছি। এই পড়াশোনা করছো তুমি? দেখে নিচ্ছিস তো তুই অজয় কিভাবে নিজের পয়সার গরম দেখাচ্ছে। হ্যাঁ, ঝাড়বো আমি টাকার গরম, কারণ আমি ইনকাম করি, আমার রোজগারে চলে এই সংসার। খরচা আজে বাজে কারণে হবে না। আর হ্যাঁ, যার গিফট দেওয়ার দরকার হবে সে নিজে রোজগার করুক আর নিজে দিক। নেহা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, লিমিট তো তোমরা পার করছো। আমি ইনকাম করব, সংসার খরচ দেব, আর চাকরির মতো সারা বাড়ির কাজ করব, তারপরেও তোমাদের আমাকে নিয়ে প্রবলেম হয়, এবার আর সহ্য করব না আমি। এবার তোমরা সবাই নিজের নিজের কাজ করবে, আমি সবার কাজ একেবারেই করব না। আরে বিট্টু, তুমি কাঁদছো কেন? মা পিসি আমাকে বকেছে, আমি ওর কাছে হোমওয়ার্ক করতে গেছিলাম, তো পিসি আমাকে বকে তাড়িয়ে দিয়েছে আর বলেছে নিজে হোমওয়ার্ক করে নাও। আচ্ছা, ভালো ছেলেরা কাঁদে না, ওকে চলো আমি তোমার হোমওয়ার্ক করাচ্ছি, চলো। হ্যাঁ, 60+ তাড়াতাড়ি করো, লেট হয়ে যাচ্ছে। নিহা, আমার 500 টাকা চাই। বিট্টু তুমি যাও, আমি আসছি। আমার কাছে তোমার ওই মদের জন্য টাকা নেই। দেখো ফালতু না বকে, চুপচাপ 500 টাকা বের করো। আমার কাছে এক টাকাও নেই, তুমি আমার লেট ছাড়ো। আর এতই যদি তেজ দেখাতে হয় তাহলে আগে যাও রোজগার করো, তারপর তেজ দেখিও আমাকে। এনে খেয়ে নে। কি মা, পুরো ব্রেডটা পুড়িয়ে ফেলেছো, ঠিকভাবে শেখতে পারো না? যা বানিয়েছে চুপচাপ খেয়ে নে, না হলে নিজে গিয়ে বানিয়ে নে। তোর হাত দুটোকেও বেঁধে রাখেনি। আর তুই যাচ্ছিস কোথায় সকাল সকাল? তোর কলেজে তো ছুটি চলছে না? আরে ওই নিতুর বাড়ি যাচ্ছিলাম, কিছু নোটস নিতে হবে আমায়। না, কোথাও যাবি না তুই, যতদিন কলেজ বন্ধ আছে চুপচাপ বাড়িতে বসে পড়াশোনা কর, যা। মা খুব দরকার, রোজই দরকার থাকে। চলো বিট্টু। দেখছিস তো কেমন মহারানীর মতন চলে গেল, সকাল থেকে এক কাপ চা তো বানিয়ে দেয়নি। আর তুইও শুধু নিজের পড়াশোনায় মন দে, একবার চাকরি পেয়ে গেলে না এইভাবে পুরো বাড়িতে রাজত্ব চালাবি, বুঝলি? হ্যাঁ মা, বুঝতে পারছি। তুষার, হ্যালো। আরে কোথায় আছিস তুই, কখন থেকে ওয়েট করছি আমি, আসছিস না কেন? না রে, আমি যেতে পারবো না, মা মানা করে দিয়েছে বেরোতে।
কেন কি হয়েছে? সেদিন বৌদি আমাদের একসাথে দেখে ফেলেছে, তো ব্যাস সেটা নিয়ে বাড়িতে অশান্তি শুরু করে দিয়েছে। যতদিন কলেজ বন্ধ থাকবে আমাকে বাড়িতেই থাকতে হবে। আরে তুই তোর মতো করে বৌদিকে বোঝা। আরে কলেজে তো এত রোয়াব দেখাস, নিজের বৌদিকেও একটু দেখা। এটাই তো প্রবলেম, করতে পারবো না না। আচ্ছা শোন না, আমি তোকে পরে কল করছি, বাই। আরে শোন, আমার কথা শোন। বলো দাদা। হ্যাঁ জ্যোতি, তোর কাছে কিছু টাকা আছে? আমার কাছে কোথা থেকে আসবে টাকা? একবার মার কাছে চেয়ে দেখো। মার কাছেও নেই। ছাড়, কোনো ব্যাপার না, আমি দেখছি। হ্যাঁ আমি জাস্ট এই ফ্রি হলাম অফিস থেকে, অটোর জন্য ওয়েট করছি, পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। ও বললো যে অফিস থেকে বেরিয়ে গেছে, অটোর জন্য অপেক্ষা করছে। আরে নেহা, হ্যাঁ চলো তোমার বাড়ি পৌঁছে দিই। না না আমি অটো করে চলে যাব। অনেক হয়েছে, যদি অটো না পাও তাহলে একা যাবে, তাও হেঁটে? এমনিতে এখানে তাড়াতাড়ি অটো পাওয়া যায় না। এসো তোমায় পৌঁছে দিই। ঠিক আছে। আমার তো মনে হচ্ছে মিথ্যা কথা বলছে নেহা, না হলে এত রাত পর্যন্ত অফিস চলে নাকি? কি রে জ্যোতি? আরে মা, মনে হয় ওই সুমিতের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। এমনিতে দাদা একটা কথা বলি, তুমি না বৌদিকে মাথায় চড়িয়ে রেখেছো। চলো মেনে নিলাম যে বৌদির টাকাতেই ঘর সংসার চলে, কিন্তু তার মানে তো এটা নয় ও যা খুশি তাই করবে, কি মা? হ্যাঁ না আমি বলেছিলাম না, ওই সুমিতের সঙ্গেই আসবে, নিজেরাই দেখে নাও, ওর সাথেই আসছে। চল চল। নেহা কোথায় গেছিলে? হ্যাঁ কিছু বলি না বলে এইটা বোঝায় কি যে সারা রাত ঘুরবে? ছাড়ো, আরে আমার মিটিং চলছিল অফিসে, তাই দেরি হয়ে গেছে। তুমি কি অসভ্যতা করছো? মিটিং এ ছিলে না কারোর সাথে ঘুরছিলে? আরে ওজা তুমি ভুল ভাবছো, এরকম কিছুই। এ তুই চুপ কর, তোর তো ভীষণ মজা লাগে না আমার বউয়ের সাথে ফষ্টি নষ্টি করতে? কি বাজে লোক তুমি, নিজের বউয়ের সম্বন্ধে এরকম। এ চুপচাপ বেরো এখান থেকে, আমার থেকে খারাপ কেউ হবে না, আমি বলছি তোকে। ওজা ছাড়ো ওকে, আমি বলছি ছাড়ো। সুমিত তুমি যাও এখান থেকে। চল যা। ভীষণ মজা পাস না এর সাথে পিরিত মারাতে, পিরিতের ভূত চেপেছে না? হ্যাঁ ব্যাস অজয়, অনেক আজে বাজে কথা বলেছো আমার নামে, অনেক শুনেছি আমি আর অনেক সহ্যও করেছি, প্রত্যেকবার তুমি আমার দিকে আঙুল তুলেছো। আর যদি তোমার এতই সমস্যা আমাকে নিয়ে, তো ঠিক আছে থাকবো না আমি এই বাড়িতে, চলে যাচ্ছি আমি। আরে অজয় এটা কি করলি তুই? এত ঝামেলা করার কি দরকার ছিল তোর? এখন যা, আটকা ওকে, না হলে কিন্তু বাড়ি ছেড়ে চলে যাবে, যা। ফালতু একটা ঝামেলা বাঁধিয়ে বসে আছে, ভাব। আরে ও যদি এখন বাড়ি ছেড়ে চলে যায় তাহলে সংসার চালাবেটা কে? তোর তো কোনো রোজগারের মুরদ নেই, একমাত্র ওই আছে যে রোজগার করে, আর এখন ওই যদি চলে যায় তাহলে আমাদের চলবে কি করে? তাই জন্য বলছি একটু বুদ্ধি করে কাজ কর, আর যা আটকা ওকে। দাদা মা একদম ঠিক বলছে, যাও তাড়াতাড়ি। আর শোন, প্রয়োজন হলে ক্ষমাও চেয়ে নিস, যা। দেখছিস কি, যা। নেহা নেহা
দেখো তুমি যেও না প্লিজ, আমি আমার মাথা ঠিক ছিল না, তোমাকে সুমিতের সাথে দেখলাম তো এত রাগ হয়েছিল যে বুঝতে পারছিলাম না কি করব, তারপর হয়ে গেল। দেখো তুমি তো জানো আমি এরকম, তুমি বোঝো, প্লিজ যেও না। হ্যাঁ তুমি তো বুদ্ধিমতী তাই না, তুমি যেও না প্লিজ। আজ অব্দি আমি সবকিছু সহ্য করে আসছি, মায়ের খোঁটা, জ্যোতির কথা, তোমার ধমক, সবকিছু। তুমি সারাটা দিন মদের নেশায় ডুবে থাকো কিন্তু তাও আমি কিচ্ছু বলিনি, কেন জানো? কারণ আজও আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা বিয়ের আগেও তোমায় বাসতাম। কিন্তু তুমি সব শেষ করে দিলে, সবকিছু। আমার চরিত্রের দিকে আঙুল তুললে তুমি, তুমি ভাবলে কি করে যে অন্য কারোর সাথে আমার, আর আর যখন ভরসাটাই নেই আর, আমার এখানে থাকার কোনো মানে নেই, চলে যাচ্ছি আমি। না না আমার কথা শোনো, আমার খুব বড় ভুল হয়ে গেছে, তুমি তুমি ব্যাগ রাখো, তুমি প্লিজ ব্যাগ রাখো, প্লিজ 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 ব্যাগ রাখো। এই এই মদের নেশাতে না আমি বরবাদ হয়ে গেছি, প্লিজ। দেখো আমি না এই এই মদ খাওয়া ছেড়ে দেবো, প্রমিস। তুমি বলেছিলে না বাইরে যাও, গিয়ে চাকরি কেন খুঁজছো না? আমি যাব কাল থেকে, না আমি শুটেড পুটেড হয়ে চাকরি খুঁজতে যাব, কিন্তু কিন্তু তুমি ছেড়ে যাও না প্লিজ। তুমি যদি ছেড়ে চলে যাও তাহলে এই মদের নেশা থেকে আমি কখনোই বেরোতে পারবো না, আমাকে ছেড়ে যাও না, বাস বাস আমাকে ছেড়ে যাও না, আমাকে ছেড়ে যাও না প্লিজ। বিট্টু ব্যাগ গুছিয়ে নিয়েছো? হ্যাঁ মা। বিট্টুকে আজকে আমি স্কুলে ড্রপ করে দেবো, বিট্টু যাবে না আমার সাথে? হ্যাঁ। ইয়েস। আচ্ছা শোনো, আজকে দারুণ লাগছে, প্রার্থনা করো যেন চাকরিটা হয়। নিশ্চয়ই পাবে, এখন যাও না হলে লেট হয়ে যাবে। বিট্টু যাই, লেটস গো। আবার খারাপ হয়ে গেছে নাকি? এ তো দেখছি কেবিলের লোক টাকা নিতে ঠিক চলে আসে, কিন্তু এটা দেখতে আসে না যে টিভি চলে না চলে না। মা কি হয়েছে? ওই কেবিলের নাম্বারটা দাও তো, টিভিটা চলছে না, কমপ্লেন করব। আর চলবেও না এখন। কেন? নেহা কানেকশন কাটিয়ে দিয়েছে। উফ ভগবান। মায়ের বৌদির সঙ্গে না কিছু একটা করতে হবে, আমি সত্যি বলছি, না হলে আমাদের সবার জীবন ও নরক বানিয়ে দেবে। কিচ্ছু করা যাবে না যতদিন না এই অজয় রোজগার না শুরু করে। আজকেও তো গেছে ও চাকরি খুঁজতে, জানি না বাবা ভগবানের কি ইচ্ছে, কি হবে কে জানে। নেহা, আরে নেহা, আরে কথাটা তো শোনো, কোথায় চলে যাচ্ছ? কি হয়েছে, মুড অফ? দেখো সুমিত, আমাদের বন্ধুত্ব অফিস পর্যন্তই, সেটাই ভালো। অফিসের বাইরে না আমি তোমাকে চিনি না তুমি আমায়। তুমি অজয়ের কথা এখনো মনে করে বসে আছো? ও নেশার ঘরে উল্টোপাল্টা বলেছে, কি হয়েছে? আচ্ছা ভুলে যাও ওদিন যা হয়েছিল। না সুমিত, অজয় যেটা বলেছে ঠিক বলেছে, কোনো লোকই তার নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে দেখতে ভালোবাসে না, দোষটা আমার ছিল আর এই ভুলটা আমি দ্বিতীয়বার কিছুতেই করব না। সেই জন্য আজকের পরে না আমার তোমার সিম্পাথির দরকার আছে না লিফটের। আরে চলো ঠিক করে পড়ো। ওকে, 9 4 36 9 5 45।
জব পেয়েছো তুমি? সবাই এক্সপিরিয়েন্সড করছে, আমার কাছে তো কোনো এক্সপিরিয়েন্সই নেই, জানি না জব পাবো কি পাবো না। উফ, কেন পাবে না, নিশ্চয়ই পাবে তুমি জব। আচ্ছা তুমি এখন ফ্রেশ হয়ে যাও, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি, ঠিক আছে? জোরে পড়ো। 9 1 9 9 2 18 9 3 27 9 4 36 অজয় চা। নিহা আমার কথা শোনো, আমার মদ খাওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে। দেখো আমি বলেছি আমি ছেড়ে দেব, আমি ছেড়ে দিচ্ছি, এত বছর ধরে খাচ্ছি, একটু সময় তো লাগবে না? মদ ছাড়াও আর অনেক কিছু আছে ক্লান্তি মেটানোর জন্য। জ্যোতি। হ্যাঁ মা। কালকে ওই অনিতার ওখানে নেমন্তন্ন আছে, তুই যাবি? না মা তুমি যাও, আমার পড়াশোনা আছে। ঠিক আছে আমি চলে যাব। আচ্ছা এক গ্লাস গরম দুধ দে না আমাকে। আগে বাসনগুলো মুছে রাখি, তারপর দিচ্ছি। হ্যাঁ। আরে তুমি এখনো অফিস যাওনি, টাকা দরকার কি তোমার? আরে না না টাকা আছে আমার কাছে, আসলে ভাবছিলাম একসাথে বেরোবো কিনা, তোমাদের অফিসের দিক দিয়ে যাচ্ছি, তোমাকে ড্রপ করে দিয়ে বেরিয়ে যাব। চলো। হ্যাঁ জ্যোতি বল। কি করছিস? কিছু না, বোর হচ্ছি। তুই যদি আসিস তাহলে কোথাও ঘুরে আসতাম, একা একা যেতে আমার ভালো লাগছে না। তুই বল তুই কি করছিস? আমিও বোর হচ্ছি রে, একা আছি না, বাড়িতে আর কেউ নেই তো, একদম মন বসছে না। একলা আছিস মানে? আন্টিও বাড়িতে নেই? হ্যাঁ মাও একটু বেরিয়েছে বাইরে, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে। আরে তো প্রথমে বলতে পারতিস পাগল। আচ্ছা আমি আসছি। হ্যাঁ ওকে চলে। জ্যোতি এসব কি হচ্ছে? এ কি হচ্ছে তোমাদের? বৌদি তুমি যেরকমটা ভাবছো সেটা একদমই নয়। আচ্ছা আর যেটা আমি দেখতে পাচ্ছি সেটা সেটা কি? সেটা মিথ্যে কথা? আর তোমার এত অধঃপতন হয়েছে যে নিজের বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে চলে এসছো? মা বাড়িতে আসুক। জ্যোতি এত বৌদিকে ভয় পাওয়ার কি আছে তোর? আর আমি যদি বাড়িতে এসেই থাকি কি অসুবিধা আছে? তুমি মুখটা বন্ধ করো আর বেরো এখান থেকে, বেরো। আপনি না ভদ্রভাবে কথা বলুন, আমি জ্যোতি না। তুমি আমায় শেখাবে ভদ্রতা? তুমি তো মনে হয় আমার জুতোরও যোগ্য নও। বৌদি অনেক হয়েছে, তোমার সাহস হয় কি করে আমার বন্ধুকে ইনসাল্ট করার? আচ্ছা তুমি শেখাবে আমায়? হ্যাঁ হ্যাঁ তুমি তুমি বেরো এখান থেকে, বেরো। কি করছেন আপনি? বেরো আমি বলছি, বেরো। এটা আপনি ঠিক করছেন না, আপনাকে পস্তাতে হবে। সব ধমক অন্য কাউকে দেবে বুঝেছো, অনেক দেখেছি তোমার মতোই রাস্তার ছেলে। আর হ্যাঁ জ্যোতির যদি আশেপাশেও আসো না তাহলে তোমার এমন হাল করবো তুমি ভাবতেই পারবে না। এবার চলো বেরাও এখান থেকে। আর তুমি তুমি এরপর থেকে ছেলেটার সাথে দেখাও করবে না। বৌদি তুমি এটা একদম ঠিক করোনি। হ্যাঁ আচ্ছা আর তুমি যে নাক কাটাচ্ছ নিজের বংশের, এতে তোমার লজ্জা করছে না? কি হচ্ছে কি এখানে? আর এই ছেলেটা কে ছিল? নিজেই নিজের মেয়েকে জিজ্ঞেস করুন,
কি অসভ্যতা করছে ও। মা বৌদি মিথ্যে কথা বলছে, ও শুধু শুধু আমাকে বদনাম করছে। ও তো আমার সঙ্গে দেখা করতে এসেছিল আর বৌদি সেটাকে নিয়ে তিল থেকে তাল করছে। আরে নেহা, কেন পেছনে পড়ে আছো? কি চাও তুমি? বাহ, নিজের মেয়ের দোষটা দেখতে পাচ্ছেন না? আমি বলছি আপনাকে মা, এর পড়াশোনা অনেক হয়েছে, এবার একটা ভালো দেখে ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দিন, না হলে পালিয়ে যাবে অন্য কোনো ছেলের সাথে মুখে চুনকালি দিয়ে। এত স্বাধীনতা ওকে দেওয়ার কোনো দরকার নেই, তাই জন্যই তো বাড়িতে ছেলেদের ডাকে। ভগবান জানে বাইরে কি অসভ্যতা করে। ব্যাস মা, অনেক হয়ে গেছে, আমি আর শুনতে চাই না, এর থেকে ভালো যে আমি মরেই যাই। জ্যোতি, জ্যোতি! আরে তুই বউ মানুষ, ডাইনি একটা ডাইনি, যতক্ষণ না কেউ মরছে তুই যেন শান্তি পাচ্ছিস না। আদা জল খেয়ে লেগে পড়েছে, জানি না কি কুক্ষণে বাড়ির বউ করে এনেছিলাম, জবের থেকে বাড়িতে পা রেখেছে তখন থেকে সব উল্টোপাল্টা হচ্ছে। প্রথমে আমার স্বামীকে খেলো, তারপর আজ এর ব্যবসা ডুবে গেল, আর এখন এখন মামের পেছনে পড়ে আছে। আমার তো ভীমরতি ধরেছিল যে সেদিনকে অজয়কে বলে আটকে দিয়েছিলাম, ভালো হতো সেদিনই যদি যেতে, কমপক্ষে বাড়ির শনিদৃষ্টি তো কাটত। জ্যোতি, জ্যোতি! জয়েন স্যার, স্যার যদি তোমাদের মধ্যে একটু লজ্জা থাকে না তো তোমরা সবাইকে জলে ডুবে মরো। ভীষণ ভুল হয়ে গেছে ইন্সপেক্টর স্যার, আমার নিজের উপর, নিজের রাগের উপর কোনো কন্ট্রোল নেই। তুই কিসের বর যে মাত্র 200 টাকার জন্য নিজের বউকে মেরেছে, এখন সারা জীবন তুই জেলে বসে আফসোস কর। নিয়ে চলো একে। Ha ha ha!